2024 সালের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ঘোষিত বর্তমান বাজারের দর অনুযায়ী কার ফেত্রা কত, এই বিষয়গুলোই আমি আপনাদের সম্মুখে এখন পেশ করব। তার আগে আমাদের জানতে হবে কিছু প্রশ্ন, সেটা কি রোজা না রাখলেও কি ফিত্রা দিতে হবে, এরকম কিছু প্রশ্ন জেনে তারপর আমরা ফিত্রার পরিমাণগুলো জানব। রোজা রাখেন আর না রাখেন ফিত্রা আদায় করতে হবে। এখন আমি ফিত্রার সব সংখ্যা বললাম, কিন্তু আপনি একটা প্রশ্ন তুললেন, আমি তো রোজায় থাকি না, আমার ফিত্রা দেওয়া লাগবে না। বিষয়টা এমন না, আপনি রোজা রাখেন আর না রাখেন আপনাকে কী দিতে হবে? ফিত্রা দিতে হবে। বাবা মা, ভাই বোন, স্ত্রী, সন্তানাদি একসাথে থাকলে ফিত্রা কে দিবে? পরিবারের সবাই একখানো এক জায়গায়, তাহলে ফিত্রা কে দিবে? তো এই ক্ষেত্রে কথা হলো, যৌথভাবে খরচ করে যদি বাবা দেয় তাহলে বাবাই দিবে সবারটা, আর যদি বাবা মা আলাদা খায় অথবা বাবা মাকে একটা খরচ দিয়ে দেয়, ছেলেরা ছেলেদের মতো চলে, তাহলে যার যার ছেলেরা তার তারটা সে সেই দিবে ফিত্রা। ফিত্রা কাকে দেয়া বেশি উত্তম? ফিত্রা আপনি দিবেন আপনার বাড়ির, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয়। প্রথম হলো নিজের প্রতিবেশী, প্রতিবেশী হলো 40টা ঘর পর্যন্ত। এই প্রতিবেশীর মধ্যে গরিব কিন্তু আমার নামাজ পড়ে, রোজা রাখে, জাকাত দেয়, সুন্দরভাবে চলে, তাকে দিবেন। কিন্তু একজন আছে নামাজ পড়ে না, রোজাও রাখে না, শুধু ঝগড়াঝাটি করে, এগুলা নিয়ে ব্যস্ত, নামাজের কোনো খবর নাই, ফর্দার কোনো খবর নাই, ভালো মানুষের কোনো খবর নাই, টাকা কেল সুদের কিস্তিতে লাগায়, সে প্রতিবেশী হইল, তার দেওয়াটা উত্তম না। কারণ তারে যে দিবেন এক টাকা, আপনার কোনো উপকারে আসবে না, কোনো উপকার আসবে? আসবে না। তাইলে প্রতিবেশী ওই প্রতিবেশীকে দিবেন যে নামাজি, যে দিনদার, যে ফরহেজগার, যা টাকা দিয়া ভালো কাজে লাগাবে তাকে দেওয়া উত্তম। এই হলো প্রতিবেশী। প্রতিবেশীর পরের স্তর আত্মীয়। আত্মীয়ের মধ্যে এমন একজন আছে যে অনেক দরিদ্র, তাকে ফিত্রা দিবেন। এরপরে মাদ্রাসা, আপনার গ্রামের মাদ্রাসায় এতিমখানা আছে না? এতিমখানা আছে নি? এই এতিমখানায় যে এতিম যে ফান্ড, ওই ফান্ডে দিতে পারবেন, কিন্তু ফিত্রার টাকা দিয়ে মাদ্রাসা নির্মাণ করা যাবে না, ফিত্রার টাকা মসজিদে দান করা যাবে না, ফিত্রার টাকা ইমাম সাহেবের বেতন দেওয়া যাবে না, ফিত্রার টাকা মাদ্রাসা নির্মাণ কাজে দেওয়া যাবে না। এরপরে একজনকে, একজনের ফিত্রা দুইজনকে দিতে পারবে কি, নাকি একজনকে দিতে হবে? আপনি একজনের ফিত্রা একজন গরিবকে দিতে হবে না দুইজনকে তিনজনকে দেওয়া যাবে? কথার কথা, আপনার ফিত্রা আছে 200 টাকা, আপনি এটা 450 200 চারজনকেও দিতে পারবেন। একজনের ফিত্রা যে একজনকে দিতে হবে এমন কোনো কি না কথা না। ফিত্রা দেওয়ার শেষ সময় কখন পর্যন্ত, আরেকটা প্রশ্ন রয়ে গেছে। শেষ সময় হলো ঈদুল ফিতরের নামাজের আগ পর্যন্ত। ঈদুল ফিতরের নামাজের পরে দিলে ফিত্রা আদায় হবে না, সেটা সাধারণ দান হবে। ফিত্রা দিতে হবে কখন? ঈদুল ফিতরের আগে, নামাজের আগে। যেভাবে ক্লিয়ার করতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিত্রা আদায় 5 প্রকার খাদ্যের বর্ণনা পাওয়া যায়। 1 গম 2 যব 3 খেজুর 4 পনির 5 কিশমিশ। 5 প্রকার খাদ্যের কোনটা কতটুকু? যেমন গম দিয়া যদি দেন তাহলে আদাসা, যব দিয়া দিলে যব, পনির, খেজুর, কিশমিশ সবগুলো একসা, শুধুমাত্র গম হইল আদাসা। তো যারা আদাসা তো বুঝি না, আদাসা হইল 1 কেজি 650 গ্রাম, এখন বুঝছেন নি? 1 কেজি 650 গ্রাম যত টাকা দাম, এত টাকা মূল্য ফিত্রা, বুঝাইতে পারলাম? এখন কত হলো হুজুর, তাহলে 1 কেজি 650 গ্রাম এর মূল্য কত? 1 কেজি গমের দাম বর্তমানে হলো 70 টাকা, সেই হিসেবে 1 কেজি 650 গ্রামের দাম আসতেছে 115 টাকা, একেবারে নিম্নগত 115 টাকা। এরপর কেউ যদি জব দিয়ে দিতে চায় একসা, একসা কি হুজুর? 3 কেজি 300 গ্রাম, এখন বুঝছেন না? 3 কেজি 300 গ্রাম, তো এটার কেজি হইতেছে 121 টাকা। 121 টাকা করে হইলে 3 কেজি 300 গ্রামের দাম আসতেছে 400 টাকা। তাহলে আর একটু যে উন্নত, সে দিবে কয় টাকা করিয়া? 400 টাকা করিয়া। এরপরে আপনি যদি কোন যে হুজুর আমি আরেকটু ধনী, কথার কথা, খেজুর, খেজুরেরটা নির্ধারণ করছে ইসলামিক ফাউন্ডেশন, জানছে বাংলাদেশে খেজুরের দাম কয়েকটা, একটা আছে 500, একটা আছে 700। যদি 700 টাকাটা ইসলামিক ফাউন্ডেশন ঘোষণা দিচ্ছে যে 700 টাকাটা দিয়ে দিবেন, 700 টাকা কেজি ধরে ওই যে 3 কেজি 300 গ্রাম খেজুরের দাম আসতেছে 2475 টাকা। আচ্ছা, এরপরে পনির, তাও 3 কেজি 300 গ্রাম, এই 4টা সবগুলো 3 কেজি 300 গ্রাম,
তো এটার পনির কেজি হলো 900 টাকা করে। লাস্ট হলো কিসমিস, একেবারে যারা অনেক বড় লোক তারা দিবে। কিসমিস দিয়ে আদায় করলে আসতেছে 3 কেজি 300 গ্রামের দাম 650 টাকা করে 2145। তাহলে ওই পনিরেরটা হলো বেশি, পনিরেরটা হলো সবার সবচেয়ে বড় লোকেরটা। তাহলে আমরা নির্ধারণ করতে পারি সবচেয়ে নিম্ন 115, এর চেয়ে একটু বেশি 400, এর চেয়ে একটু বেশি কিসমিস 2145, এর চেয়ে একটু বেশি 2475, এর চেয়ে একটু বেশি 2970। নির্ধারণ করছে কে? ইসলামিক ফাউন্ডেশন সরকার। বর্তমান বাজার মূল্য অনুযায়ী পাঁচ প্রকার খাদ্যের, পাঁচ প্রকার খাদ্য দিয়া নবীজি বলছে তোমরা দিও। এখন এই পাঁচটার মধ্যে আপনি কোনটার উপযুক্ত সেটা আমি নির্ধারণ করে দিলে আপনি বলবেন না, তাই তো কিছু দরকার নাই। নির্ধারণ করবেন আপনি, আর আপনার এটা কবুল করবে কে? আপনি যদি নির্ধারণ উল্টাপাল্টা করেন, সেই প্রথম আসমানে যাইয়া এই ফ্যাটটার টাকা কার মুখের মধ্যে ফিটকা দিবে যে দিছে? যদি না হয়, আপনার নির্ধারণ যদি ঠিক না হয়, আর যদি নির্ধারণ ঠিক হয়ে যায়, প্রথম আসমানে যাবে, ফেরেশতারা কবে মারহাবা মারহাবা দেও, দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠ সপ্তম ভেদ করে আল্লাহ তাআলার আরশে আজিমে আপনার ফিতরা কবুল হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে বইলে দিলাম 115, 400, 2121, 2445, 2970। আপনারা আপনাদেরটা ক্যালকুলেটর করে বা ভালো একজন হুজুরের সাথে আলাপ কইরা আপনি কোন ফিতরাটা দিলে আপনার ফিতরাটা আল্লাহ তাআলা পছন্দ করবে, সেই ফিতরাটা আপনি দিয়া আল্লাহ তাআলার খাতায় নামটা উঠিয়ে নেবেন। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে ফিতরা দেওয়ার তৌফিক দান করুক বলেন আমিন।